গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালটা নতুন করে অন্যরকমে শুরু করতেছি। আর ঘড়িতে বাজে 8টা, এখন থেকে আমার মর্নিং শুরু হয়েছে। আজকের দিনের কাজ ম্যাগি বানাইতেছি। ম্যাগি বানিয়ে টিফিনটা সাইডে ছেলেরা স্কুলে ম্যাগি দিব, আমি একটু খামু, খাইয়ে সেটা যাবতীয় কাজ শুরু করবো। আজকে আবার পিসির বাড়িতে নিমন্ত্রণ আছে, ওই সেদিন পূজা দেখাইলাম, পূজার দশমী। আজকে কালকে তারা দশমী দিছে না, কালকে একাদশী আসিল, তাহলে আজকে তারা দশমী করবো। আবার আজকে বাড়িতে একটু কাজ কাজ লোক আইবো, ওই রান্নাঘরে একটু কাজ আছে, এটা লোক আইছে, তারা এটি সব বানায় টানায় সেট টেট করে রাখতেছে। রান্নাঘরের একটু কাজ রয়েছে বাকি, এটি দিব, কাপড় টাপড় বানাইব। তো তারা তারা কাজে লেগে গেছে, গা একটু শেয়ার করলাম। দাদারা খুব ভালো কাজ করে, তো তোমরা কারো দরকার পড়ে তাহলে কন্ট্যাক্ট করতে পারো। এই যে তারা কাজ করতেছে, এই যে বাঙালি বাড়ির হান্ডি পাতিল দিয়ে সব ঢাকা দিতে আছি আমরা, বাঙালি বাড়ির হান্ডি পাতিল দিই দিয়ে সেরা করতেছে তাদের কাজ। তারা এই যে কমপ্লিট লোক এটা আইছে, গ্লাস দিয়ে থাকেছে এটিতে যত ভিতরে জিনিস দেখা, তো গেছি গিয়ে এরপর দিয়ে পিসির বাড়ি। এখানে চাটনি সব আয়োজন করা হয়েছে, পেঁয়াজ রসুন ছোলা হইতেছে মাংসের লেগে, আর মাছের লেগে আলু কাটা হইতেছে, শুটকি চাটনি ডাল মাংস মাছ হইব। এরপরে দিয়ে আইসি বাড়িতে, এমন দুইটা নামছে ছেলে এসেছে স্কুল থেকে, ছেলেটা খাওয়াটা একটু ঘুম পাড়াইছি, বিকালে যাম পিসির বাড়ি যাই সেটা ওইখানে। এরপরে দিয়ে পিসির বাড়ির দশমীতে ফোন করতে আসছে, কইতেছে বৃষ্টি কমলে যাইতাম, বৃষ্টিটাও আস্তে আস্তে কমছে, তারাও মূর্তিটা লে বাইরে আছে। তারপর আমরাও গিয়ে জয়েন করছি, দিছে রং টং দিয়ে ভরাই দিছে। তারপর আমরা যাইতেছি মূর্তি বিসর্জনে, নদীর দিকে যাইব মূর্তি, সামনে গাড়িতে মূর্তি আছে, ডাক ডুলিয়ে যেতেছে তারা। মজাই লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়েছে, নাহলে তো গরম লাগতো, রৌদ্র থাকতো। তো আমরা গেছি নদীর বিসর্জন দিয়ে আইসি, যা যার যেমন যে যার বাড়িতে গেছে, গিয়ে স্নান টান সাইরা তারপরে আইসি গেছি পিসির বাড়ির। ভালোই লাগছে, নতুন একটা অভিজ্ঞতা। তারপরে পিসির বাড়িতে গিয়ে দেখি যে কারেন্ট না, বৃষ্টি লেগে গেছে কারেন্ট। আমি এবার সবাই একটু শ্যুট করতেছে অন্ধকার মধ্যে, সবাই বইয়ে দিয়েছে, সেরে সেরে গল্প গুজব করতেছে সবাই। এরপরে আইসে অবশেষে কারেন্ট, সেও প্রতীক্ষার অবসান। আমরাও সবাই এরপরে যার যেমন সব সরাইয়া টেলে চেয়ার টেয়ার সরাইয়া নিচে পাত ফিরে দিয়ে আসে, যা দিছে খাওয়ার লেগে সবাই খাইয়া টাইয়া দশমীর খাওয়ান টাওয়ান খাইয়া বাড়িটা গেছি। গা দশমীর আইটেমের মধ্যে আসিল এই যে ভাত আনিয়া রেডি করে রাখছে, এরপরে ভাজি টাজি ডাল টাল সুকি চাটনি মাংস মাছ দিছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর পেজটা ফলো করে দিও, ইউটিউবে তো দেখলে সাবস্ক্রাইব করে দেবো।